আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে খুবই মজার কাস্টার্ড আইসক্রিম তৈরি করে দেখাবো। এটা আপনারা বাসায় স্বাস্থ্যসম্মতভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। কাস্টার্ড আইসক্রিম তৈরি করতে প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা নিয়েছি। এরপর কিছুটা কুসুম গরম দুধ দিয়ে এটাকে নেড়ে একটু মিশিয়ে নিব। এখানে আপনারা যে কোনো ফ্লেভারেরই কাস্টার্ড পাউডারটা নিতে পারেন। মেশানো হয়ে গেলে এবার আমি এটাকে এক সাইডে রেখে দিব। একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড গরুর দুধ। এরপর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, তবে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার দুধটা একটু জাল করে নেব। কিছুক্ষণ একটু জাল করে নেওয়ার পর এবার গুলানো কাস্টার্ড পাউডারটা আবার একটু নেড়ে মিশিয়ে অল্প অল্প করে আমি ঢেলে দিব এবং নেড়ে নিতে হবে। একবারে খুব বেশি না দিয়ে এভাবে একটু অল্প অল্প করে দিতে হবে এবং নেড়ে নিতে হবে। এতে করে কাস্টার্ড পাউডারটা দলা বেঁধে যাবে না। এ সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে আরও 5-6 মিনিট জাল করে নিতে হবে। আমার টোটালে মিশ্রণটা ঘন করতে সময় লেগেছে 10-12 মিনিটের মতো, তবে আমি অনবরত এভাবে নেড়ে নিয়েছি। এতে করে নিচটা লেগে যাবে না। যখন মিশ্রণটা এরকম ঘন হয়ে আসবে তখন চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। তাই এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পর এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবং আমি বাটিটা ধরে ডিপ ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। অবশ্যই আপনারাও এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। এরপর অন্য আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি হুইপড ক্রিম 1 কাপ পরিমাণ। এরপর বিট করে নিব। 5-6 মিনিট বিট করে নিলেই এটা ক্রিম হয়ে যাবে, তবে কেউ চাইলে হ্যান্ড বিটার দিয়েও বিট করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এবার আমি ডিপ ফ্রিজ থেকে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা বের করে নিয়েছি। এটা আমি হুইপ ক্রিমের সঙ্গে দিয়ে দিব এবং আবারও একসঙ্গে বিট করে নিব। কিছুক্ষণ বিট করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি সামান্য পরিমাণে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব, তবে এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর এই ফুড কালারের জন্য এখানে আইসক্রিমের স্বাদের কোনো হেরফের হবে না, তাই এটা আপনারা স্কিপও করতে পারেন। এবার এটাকে আমি ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে আবারও বিট করে নিব। এতে করে আইসক্রিমটা খুবই মসৃণ হবে। 3 ঘন্টা পর আমি বের করে নিয়েছি। এবার এটাকে আবারও বিট করে নিব। এবার আবারও 3-4 মিনিট বিট করে নিতে হবে। এভাবে 2 বারে আইসক্রিমের মিশ্রণটা বিট করে নিলে এই আইসক্রিমটা খুবই মসৃণ হয়, একেবারেই বাহিরের কেনা আইসক্রিমের মতো। আপনারা এখানে লক্ষ্য করেছেন আমি কিন্তু আইসক্রিমের মিশ্রণটা 2 বারে বিট করে নিয়েছি। প্রথমে 1 বার বিট করে নেওয়ার পর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর বাটিটা ধরে আবারও বের করে আমি বিট করে নিয়েছি 4-5 মিনিট। এবার একটা প্লাস্টিকের বক্সে কিংবা যে কোনো মোল্ডে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 8-10 ঘন্টার জন্য। ওভারনাইট রেখে দিলে সেটা আরও ভালো হবে। আমি একটা মোল্ডে ঢেলে নিলাম। এরপর একটা স্প্যাচোলা দিয়ে এভাবে একটু সমান করে নিব। যেহেতু এই মোল্ডটার ঢাকনা নেই তাই এখানে আমি প্লাস্টিকের র্যাপিং পেপার দিয়ে ঢেকে নিব। আবার কেউ চাইলে এভাবে ছোট প্লাস্টিকের কাপেও কিন্তু আইসক্রিমগুলো বানিয়ে নিতে পারেন। এই কাপ আইসক্রিমগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। আবার আপনাদের বাসায় থাকা যে কোনো প্লাস্টিকের বক্সে করেও রেখে দিতে পারেন। এবার আমি রেখে দিব ওভারনাইট। পরের দিন বের করে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই গরমে স্বাস্থ্যসম্মতভাবে আমরা এই আইসক্রিমটা বাসায় বাচ্চাদের বানিয়ে দিতে পারি। এটা বানালে দেখবেন পরিবারের সবাই খুব পছন্দ করবে। এই কাস্টার্ড আইসক্রিমটা খেতে অসম্ভব মজার, এটা আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। এভাবে ছোট ছোট কাপেও তৈরি করে নিতে পারেন।
আবার বাসায় থাকা যে কোনো প্লাস্টিকের বক্সে ভরেও রেখে দিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু আইসক্রিমের বেশ কিছু রেসিপি রয়েছে, সেগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। কারণ আমার বাচ্চারা আইসক্রিমটা একটু বেশি পছন্দ করে আর আমি ওদের এভাবে বাসায় তৈরি করে দেই। এবার পরিবেশনের সময় উপরে আমি কিছুটা পেস্তাবাদাম কুচি আর কিছুটা চেরি কুচি দিয়ে দিলাম, এতে করে দেখতে খুবই ভালো লাগবে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু এই কাস্টার্ড আইসক্রিমটা অসম্ভব মজার। এটা অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। আশা করব আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।